সম্প্রতি বক্স অফিস কাঁপানো পাঠান সিনেমাকে বিশেষ সম্মান দেখিয়ে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন অভিনীত শেহজাদা ছবির মুক্তি পেছানো হয়েছে। গত সোমবার নির্মাতাদের পক্ষ থেকে চলচ্চিত্রটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, আগামী 10 ফেব্রুয়ারির বদলে 7 দিন পিছিয়ে শেহজাদা মুক্তি পাবে 17ই ফেব্রুয়ারি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানা গেছে, পাঠানের রেকর্ড ভাঙার সাফল্যের কারণেই শেহজাদার সিনেমাটির মুক্তির দিন পরিবর্তন করা হয়েছে। বক্স অফিসে শাহরুখ ঝড়কে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ছবির নির্মাতারা জানিয়েছেন। স্পাই থ্রিলার ঘরানার ছবি পাঠান বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে ইতোমধ্যেই 542 কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। অন্যদিকে 2020 সালে মুক্তিপ্রাপ্ত আল্লু অর্জুন ও পূজা হেগড়ে অভিনীত তেলুগু সুপারহিট ছবি আলা বৈকুণ্ঠ পুরমুলুর হিন্দি সংস্করণ শেহজাদা। বলিউড সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বলিউডে হিন্দি সিনেমার মন্দাকালেও কার্তিকের সিনেমা মানেই হিট ছিল। এমনকি শাহরুখের পাঠান সিনেমার ট্রেলারকে টপকে কার্তিক কৃতি জুটি অভিনীত শেহজাদার ট্রেলার ভারতের ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে জায়গা করে নিয়েছে। এ পরিস্থিতিতে শেহজাদা সিনেমার নির্মাতা রোহিত ধবন জানান, বর্তমান সময়টি আরেকটি বড় বাজেটের সিনেমা মুক্তির জন্য অনুকূল নয়। এছাড়া সিনেমাটির অভিনেতা ও প্রযোজক কার্তিকও চাইছেন দর্শক আরও কিছুদিন শুধু পাঠানেই ডুবে থাকুক।